নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এটা ম্যাক্স প্রো একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা প্রবলেম হয়েছে এটাতে পাওয়ার আসে না সাথে চার্জারও নিয়ে আসছে কাস্টমার আমরা প্রথমে এটার চার্জারের যে ভোল্টেজ আউটপুট আছে কিনা এটা একটু চেক করে নিব আমরা লাগায় একটু দেখাই নি যে আসলে সামনে যে লাইটটা জ্বলে বা ডিসপ্লে আর সেগুলো কিছু আসে কি না না তেমন কিছুই না এটা টোটালি ডেড অবস্থায় আছে এখন আমরা চার্জারটা চেক করে নিব অনেক সময় এরকম হয় যে চার্জার খারাপ থাকার কারণে কিন্তু এগুলোতে পাওয়ার আসে না এই ক্ষেত্রে চার্জার চেঞ্জ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায় তো এটার চার্জারগুলো সাধারণত থাকে ফাইভ বোল্টের প্রায় সব ধরনের টিভি কার্ডি পাঁচ ভোল্টে অপারেট হয় এটার থ্রি পয়েন্ট এইট বোল্ট ফোর বোল্ট তার মানে এটার চার্জারটাও ঠিক নেই যাই হোক চার্জার ঠিক না থাকলেও সমস্যা নাই আমি কাজ করার সময় আমার পাওয়ার সাপ্লাই ব্যবহার করি আমি সব রিপেয়ার করার সময় পাওয়ার সাপ্লাই দিয়ে কারেন্ট সাপ্লাই দিই তো চার্জার পরে রিপেয়ার করলেও চলবে আমরা প্রথমে এটা পাওয়ার সাপ্লাইটা লাগায়া ফাইভ ভোল্টের কানেকশন দিব যদি এরকম হয় যে পাওয়ার চলে আসে তাহলে ধরে নিতে হবে যে চার্জারে ওই পাসবোর্ড না থাকার কারণে এটা পাওয়ার আসতেছে না এই ক্ষেত্রে চার্জারটা চেঞ্জ করে দিলেই কিন্তু এটার যে সমস্যা আছে এই পাওয়ারের সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি বের করে নিব এইবার এইখানে এটার যে পাওয়ারের যে জ্যাকটা আছে যেখানে আমরা অ্যাডাপ্টারটা কানেক্ট করি এখানে আমরা পজিটিভ নেগেটিভ ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কি না এটা একটু দেখে নিব কারণ আপনি যদি এসব রিপেয়ার করতে গিয়ে যদি মাদার ফিজিক্যালি ড্যামেজটা ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে বিশ পঁচিশ পারসেন্ট ডিভাইস আপনি এমনিতে রিপেয়ার করে ফেলতে পারতেছেন কারণ অনেক সময় এরকম হয় যে হয়তো কোনো পার্স টার্স পুরা থাকে কোনো জায়গায় ভাঙ্গা ফাটা টাটা থাকে এগুলো একটু ভালো করে খেয়াল করলে হয় কি তখন আর সময়টা ব্যয় করতে হয় না ফিজিক্যালি ড্যামেজটা চোখে পড়লে ওইটা সারা দিলেই বা ওইটা সমাধান করে দিলেই কিন্তু ডিভাইস রেডি হয়ে যায় তো এটা ভিতরের যে পিনটা আছে এটাতে পজিটিভ আমি লাল তারটা এটাতে লাগাই নিব আর বাইরের যে পিনটা আছে একেবারে বাইরের দিকে এটা নেগেটিভের কানেক্টার বাইরে আমরা নেগেটিভটা জ্বালাই করে নিব এখানে এক এম পেয়ারের বেশি খরচ হচ্ছে পাসওয়ার্ড তার মানে এটার মাদার কোথাও শর্ট আছে পাওয়ার আসার তো প্রশ্নই আসে না কারণ এটা নর্মালি এক ওয়ার্ড থেকে দেড় ওয়ার্ট বিদ্যুৎ খরচ করবে তার মানে এটা সার্কিটে কোথাও শর্ট সার্কিট আছে এই কারণে অধিক কারেন্ট টানতেছে এইখানে একটা রেগুলেটর আইসি আছে এটা কিন্তু হাত দিলে বোঝা যাচ্ছে যে এটা গরম হচ্ছে আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই যে পাঁচ পিনের একটা রেগুলেটর আইসি আছে এই আইসিটা অতিরিক্ত হিট হচ্ছে আইসিটা আমি উঠাই নিব এখন এখানে দুইটা ব্যাপার হইতে পারে একটা হইছে যে এ আইসি থেকে প্রসেসর বা যদি সাপ্লাই দিয়ে থাকে এই ক্ষেত্রে এ আইসি থেকে যেই আইসিতে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে রেগুলেটর থেকে ওইটা যদি শর্ট থাকে তাহলে ওই আইসি শর্ট থাকার কারণে ওদিক কারেন্ট আইসি গরম হয়ে যাবে এই যে রেগুলেটার আইসি আছে এইটা শর্ট হইলেও কিন্তু এটা অতিরিক্ত গরম হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা আইসি এটার যে আউটপুট আছে কোয়েল সাথে যে আছে কোয়েলের গোড়ায় যদি আপনারা ওই মিটার দিয়ে এখানে শর্ট সার্কিট নেগেটিভের সাথে মিটারের এক প্রপ আরেক এখানে কোয়েলের ধরবেন যদি এখানে শর্ট সার্কিট পান তাহলে ধরে নিবেন যে না এটার আসলে এই রেগুলেটার আইসি না আইসি থেকে যে এখানে ভোল্টেজের আউটপুট দেওয়া হয়েছে ওই আইসিটাই মূলত শর্ট সার্কিট হয়ে গেছে তো যাই হোক আমার এটার এখানে শর্ট সার্কিট নেয় এটার যে আউটপুট আছে আউটপুটে এটা ওহমস ঠিক আছে শর্ট দেখাচ্ছে না আমার কাছে প্রচুর নষ্ট টিভি কার্ড আছে এই আইসি আসলে এমনিতে মার্কেটে কিনতে পাওয়া যায় না আমার কাছে নষ্ট টিভি কার্ড থাকার কারণে আমি সেম আর একটা টিভি কার্ড থেকে একটা আইসি আগে খুলে রাখছিলাম এটা এখানে বসায় দিতাছি যেহেতু এটার আউটপুটে কোনো শর্ট সার্কিট নাই তার মানে আমাদের এটা কিন্তু এই আইসিটা লাগায়া দিলে এটা সমস্যার যে সমস্যা ছিল পাওয়ারের সমস্যা ছিল এটা সমাধান হয়ে যাওয়ার কথা এটা থেকে প্রসেসরে সাপ্লাই সাপ্লাই এর একটা গেছে আইসি থেকে বের হয়ে হয়েছে এবং আউটপুট হয়েছে ওয়ান পয়েন্ট টু বোল্ট এই ওয়ান পয়েন্ট টু বোল্ট সরাসরি চলে গেছে প্রসেসরে অনেক সময় এরকম হয় যে প্রসেসরটাই শর্ট হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি আইসি গরম হইলে আইসি লাগাইলেও কিন্তু আপনার যে সমস্যা আছে এটা সমাধান হবে না আমি একটু পরিষ্কার করে নিলাম এবার একটু ঠান্ডা দিতে হবে হইতে যেহেতু হিট দিয়ে লাগাইছে এবং একটু ঠান্ডা হইতে বেশ সময় লাগে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এবার আমাদের পাওয়ার দিয়ে দেখার পালা যে এটাতে পাওয়ার আসে কি না হ্যাঁ ঠান্ডা আছে এখন মোটামুটি পাওয়ার দেওয়া যায় বা ভোল্টেজ সাপ্লাই দেওয়া যায় এটাতে ফাইভ বোল্টের ইনপুট দেওয়ার পরে যে দেখেন পাওয়ার ইন্ডিকেটর লাইট কিন্তু চলে আসছে আমাদের ডিসপ্লেও কিন্তু চলে আসার কথা এই যে এখানে দেখেন চারশো চল্লিশ মিলিয়ন পেয়ার খরচ করতেছে তখন কিন্তু বারোশো তেরোশো মিলিয়ন পেয়ার খরচ করতেছিল যখন সরকার শর্ট সার্কিট ছিল আইসিটা লাগানো অবস্থায় যখন লাইন দিচ্ছিলাম এখন কিন্তু এক ওয়াট দেড় ওয়াট কারেন্ট খরচ করতেছে